ঠাকুরের স্বদেশ পর্যায়ের বাউল অঙ্গের গান যদি তোর ডাক শুনে কেউ না আসে, এর কভার সং আমরা এর আগে দিয়েছি। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেরই অনুরোধ ছিল এই গানটির উপরে টিউটোরিয়াল দেওয়ার জন্য। অঙ্কনকে বলছি গানটি গাইবে, স্বরলিপিও বোঝানোর চেষ্টা করছে, আর আমি সঙ্গে বাঁশিতে বাজিয়ে দেখাচ্ছি। আমার মনে হয় এটি যদি আপনারা বারবার শোনেন এবং ডেসক্রিপশান বক্সে যে নোটেশন দেওয়া আছে গীতবিদ্যা .com-এর সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেন এবং বারবার শোনেন, তবে তুলতে কোনো অসুবিধা হবে না। আমরা গাইতে সুবিধার জন্য বা বাজানোর সুবিধার জন্য ডি স্কেলের বেজের বাঁশি এবং ছোট বাঁশি দুটোই আমরা ব্যবহার করছি। গানটি তুলে নেওয়ার পরে যে কোনো স্কেলেই আপনারা গাইতে পারবেন। অঙ্কনকে বলছি গাইবার জন্য। গানটি যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে গানটি ফাঁক থেকে ধরা আছে। চার মাত্রা সময়ের আগে সেখান থেকে গানটি ধরবো। গানটা দাদরা তালে চলছে এবং একটা জিনিস খেয়াল করবেন যে প্রথম প্যারার পরে যখন আমরা সেকেন্ড প্যারায় যাব সেখানে আবার দুমাত্রা ফাঁকা থেকে শুরু আছে। তাহলে হিসেব মতো আমাদের গানটিতে একটা জায়গায় একটি স্বরের মাথায় দুটি দাগ আসা উচিত ছিল, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমরা পরবর্তী প্যারায় কোথা থেকে যাব। কোনো কারণে ভুলবশত এই স্বরলিপিতে সেটি নেই, আপনারা মার্ক করে নিতে পারেন, আপনারা পড়লে বুঝতে পারবেন। দেখুন যে তৃতীয় লাইন আছে প্রথম থেকে, সেখানে যে একলা চলো রে আছে সেই রে এর পরে তিন মাত্রা টানা, তো সেটি চতুর্থ মাত্রা। তবের আগে, সেই তবের আগে ওখানে ওই মাত্রার উপর দুটি ডবল দাড়ি বসিয়ে নিতে পারেন, তাহলে ওখান থেকে আমরা পরবর্তী প্যারায় যাব। এবং যেমন দেখবেন প্রথম লাইনটি দুবার আছে, তার মধ্যে একটি পোর্শান, একটা মাত্র দাদরার পোর্শান, সেটা হচ্ছে থার্ড প্যারার যে থার্ড লাইনের যে ফার্স্ট পোর্শানটা সেটা একবার মাত্র হবে। তাহলে গাইছি, তারপরে বাঁশিতে শুনবেন, তারপরে একবার স্বরলিপি বলার চেষ্টা করবো, তারপর আর একবার শুনে নেবো কেমন হলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে
একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে দুবার গাইবো, গিয়ে দ্বিতীয়বার একলা চলো রে দিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পড়াল খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, কেটে কেটে বলা খুব মুশকিল কারণ সুরটা চলে যায়। বলার চেষ্টা করছি, দেখুন প্রথমে প্রথম দুটো লাইন করব, সেখানে দ্বিতীয় লাইনটি একবার মাত্র আছে। তাহলে মামা মা পা পা ধা নি ধা পা সা সা রে মা পা ধা নি ধা সা নি ধা পা ধা পা মা পা পা ধা নি ধা পা পা ধা সা 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 রে সা নি ধা পা ধা পা মা পা পা ধা নি ধা পা সা সা রে মা পা ধা নি ধা সা নি ধা পা ধা পা মা পা পা ধা নি ধা পা মা মা পা পা নি ধা নি ধা পা মা মা পা নি নি ধা পা সঞ্চারী এবং আভোগ একদমই প্রায় সমান সুর, সঞ্চারী তো সম্পূর্ণভাবে সমান অন্তরার সাথে, আভোগের ছোট ছোট মাত্রা এদিক ওদিক আছে,
অতটা হয়তো পার্থক্যটা বোঝা যায় না। তো যার জন্য যদি একটা না বললাম বলে অন্তরাটা বুঝতে অসুবিধা হয়, আশা করি সঞ্চারী আবহ বলার সময় আপনাদের ওটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যাই সঞ্চারী। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাবা, সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে বজরান সরে তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসি তবে একলা চলরে। মা মা পা পা ধা নি ধা পা সা
রে মা পা দা নি ধা সা নি ধা পা ধা পা পা ধা মা পা ধা পা নি ধা পা পা ধা সা 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 রে ধা সা নি ধা পা ধা পা মা পা পা নি ধা পা সা সা রে মা মা পা ধা নি ধা সা নি ধা পা ধা পা মা পা পা ধা নি ধা পা মা পা পা নি ধা নি ধা পা মা মা পা পা নি ধা পা মা মা গা সা রে গা গা রে গা রে সা মা 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 পা নি নি ধা পা মা মা গা সা রে গা গা রে গা রে সা রে সা সা রে রে মা মা গা মা গা রে সা রে গা গা রে গা রে সা রে সা সা রে রে পা মা গা মা গা রে সা রে গা গা রে গা রে সা নমস্কার, আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করলাম। এরপর গানটি বারবার শুনলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে। আমরা ডি বেজের বাসি এবং ডি মিডিয়াম বাসি দুটোই করলাম, কন্ঠে তো ডি স্কেলে আমরা করলাম, পরে আপনারা তুলতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।